আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। পোর্টফোলিও টেমপ্লেট ডিজাইন পার্টের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মোর্শেদুল আলম আর আপনারা দেখছেন জেটাইটি বাংলা। বন্ধুরা, গত পর্বে আমরা এই ফ্রিল্যান্সার পোর্টফোলিও টেমপ্লেটটির সাথে পরিচিত হয়েছিলাম। যে কোনো ডিজাইন করার পূর্বে ভালোভাবে সেই ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া ভালো। তাই আমরা গত পর্বে এই টেমপ্লেটটির প্রত্যেকটি সেকশন সম্পর্কে ভালোভাবে জেনে নিয়েছিলাম। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে এই টেমপ্লেটটির হেডার সেকশন ডিজাইন করব। তাহলে আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন পোর্টফোলিও টেমপ্লেট ডিজাইনের পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের কাজ। তো বন্ধুরা, আজকে আমরা হেডার সেকশনটি ডিজাইন করব। এই সম্পূর্ণ অংশটি হচ্ছে হেডার সেকশন। তো এখান থেকে আমরা প্রথমে ডিজাইন করব এই নেববার সেকশনটি, তারপর আমরা নেববারের নিচের অংশটুকুকে ডিজাইন করব। টোটালি নেববার এবং নিচের এই অংশটুকুকে মিলিয়ে বলা হয় হেডার সেকশন। তো বন্ধুরা, যে কোনো ডিজাইন করার সময় কমেন্ট করে নেবেন, যখন আপনার এই ডিজাইন করা টেমপ্লেটটির মধ্যে কোনো ডেভেলপার ডেভেলপমেন্ট করতে আসবেন, তখন তিনি যেন বুঝতে পারেন কোথায় কোন কাজ আপনি করেছেন। সেই জন্য প্রত্যেকটি কাজ করার সময় প্রত্যেকটি সেকশনের কোথায় কোন কোডিং করেছেন তা কমেন্ট করে নেবেন। একজন প্রফেশনাল ডিজাইনারের কাজ হচ্ছে এমনভাবে ডিজাইন করা যেন একজন ডেভেলপার সেই ডিজাইনটিকে খুব সহজেই বুঝতে পারেন। তো আমরা প্রথমে ডিজাইন করব এই নেববারটি। তো নেববারটি ডিজাইন করার জন্য এখানে আমরা কমেন্ট করে নেব। আর এসটিএমএল এ কিভাবে কমেন্ট করতে হয় আশা করি সবার মনে আছে। এসটিএমএল এ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে ডবল অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে আশ্চর্যবোধক চিহ্ন নিতে হবে। তারপর এখানে আমি কিছু ড্যাশ দিয়ে নিলাম। এখন ড্যাশের মাঝামাঝি এসে আমি লিখব নেভিগেশন, নেভিগেশন পার্ট স্টার্ট। অর্থাৎ এখান থেকে নেভিগেশন পার্ট স্টার্ট হয়েছে। এবং এই কমেন্টটিকে আবার ডুপ্লিকেট করে নেব, এখানে লিখে দেব নেভিগেশন পার্ট এন্ড। অর্থাৎ এখানে এসে নেভিগেশন পার্টটি এন্ড হয়েছে, স্টার্ট হয়েছে এখান থেকে, এন্ড হয়েছে এখানে। এখন আমি এই কমেন্টের মাঝখান থেকে কোডিং শুরু করব। তো নেভিগেশন বারটি ডিজাইন করার জন্য প্রথমে ন্যাব নামে একটি ট্যাগ নিন, তারপর ন্যাব ট্যাগের ভিতরে বুটস্ট্র্যাপের একটি ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে কন্টেনার। কন্টেনার এই দুই পাশে সমানভাবে গ্যাপ তৈরি হবে আপনি যখন কন্টেনার নামে ডিপটি নেবেন। এখন প্রথম আমাদেরকে এই লোগোটিকে রাখতে হবে। এই লোগোটিকে রাখার জন্য এখানে একটি এ ট্যাগ নিতে হবে, এটাকে মধ্যে এখন হ্যাশ দিয়ে দিন। আমাদের যেহেতু লোগো নেই সেহেতু এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি, আপনার ইচ্ছে আপনি যা খুশি লিখতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামে লিখে দিচ্ছি জেড আইটি বাংলা। এখন আমাদের কাজ হচ্ছে ন্যাব আইটেমগুলোকে আনতে হবে। এখন ন্যাব আইটেমগুলোকে রাখার জন্য ইউএল ট্যাগ নেব এবং ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ নেব। তো এখানে ন্যাব আইটেম হচ্ছে মাত্র তিনটি, পোর্টফোলিও, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তো ন্যাব আইটেম যেহেতু তিনটি সেহেতু আমি এখানে ইনটু থ্রি দিব, তারপর এ ট্যাগ এবং প্রত্যেকটি এ ট্যাগের মধ্যে হ্যাশ চিহ্ন থাকবে। এবার কন্ট্রোল ই প্রেস করলাম। এখন ন্যাব আইটেমগুলোকে লিখবেন এ ট্যাগের মধ্যে, এলআই ট্যাগের মধ্যে না। তাহলে এখানে লিখবো, প্রথমে লিখবো পোর্টফোলিও, পোর্টফোলিও, তারপর লিখবো অ্যাবাউট এবং তিন নম্বর হবে কন্ট্যাক্ট। তো বন্ধুরা, নেভিগেশন সেকশনের মার্কআপিং এর কাজ শেষ করলাম। এবার পেজটিকে সেভ করুন এবং ব্রাউজারের মাধ্যমে ওপেন করুন। তো আমাদের লোগো এবং নেব আইটেমগুলো স্ক্রিনে চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে লোগোটিকে বাম পাশে এবং নেব আইটেমগুলোকে ডান পাশে রাখা এবং পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটি আনা। অর্থাৎ এখন আমাদের কাজ হচ্ছে স্টাইলিং এর কাজ। আমরা মার্কআপিং এর কাজ শেষ করেছি, এখন আমাদেরকে স্টাইলিং এর কাজ করতে হবে। তো স্টাইলিং এর কাজ করার জন্য আমরা সিএসএস ফাইলে যাব না, আমরা সরাসরি বুটস্ট্র্যাপের মাধ্যমে স্টাইলিং এর কাজগুলো করব। তো সেই জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ব্যবহার করতে হবে। তো বুটস্ট্র্যাপের কিছু ক্লাস প্রথমেই আমরা ব্যবহার করব ন্যাব ট্যাগের মধ্যে। তো ন্যাব ট্যাগে আসুন, এখানে ক্লাস লিখুন
class তারপর প্রথমে এখানে আপনি একটি ক্লাস ব্যবহার করবেন নেভবার নেভবার তারপর লিখবেন নেভবার হাইফেন এক্সপ্যান্ড সরি এক্স পি এ এন ডি এক্সপ্যান্ড এলজি অর্থাৎ এলজি স্ক্রিনে সে যেন এক্সপ্যান্ড হয় তারপর আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারটি দিতে হবে তো ব্যাকগ্রাউন্ড কালারটি দেওয়ার জন্য এখানে লিখব বিজি এটা সেকেন্ডারি কালার এস এ সি ও এন ডি এ আর ওয়াই সেকেন্ডারি তারপর এখানে নেম আইটেম এবং লোগোর সব লেটারগুলো বড় হাতের তো আসুন এখানে আমরা টেক্সট আপার কেস ক্লাসটি ব্যবহার করি টি ই এক্স টি টেক্সট আপার কেস তারপর হচ্ছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যখন স্ক্রল করছি নেভবারটি ফিক্সড অবস্থায় রয়েছে টপে এবং কিছুটা কোলাপসেবল দেখতে পাচ্ছেন এখন কোলাপস করছে তো আসুন তো নেভবারটিকে টপে ফিক্সড করার জন্য একটি ক্লাস রয়েছে হচ্ছে এফ আই এক্স ই ডি ফিক্সড টপ নেভবারটি যেন টপে ফিক্সড হয়ে থাকে সেজন্য ফিক্সড টপ ক্লাসটি ব্যবহার করলাম এবার পেজটিকে সেভ করুন এবং আমাদের প্রজেক্টে আসুন এখন রিলোড দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন লোগোটি চলে এসেছে বাম পাশে এবং ল্যাব আইটেমগুলো চলে গেছে ডান পাশে তো আমরা এরকমই চেয়েছিলাম লোগোটি যেন থাকে বাম পাশে আর ল্যাব আইটেমগুলো থাকে ডান পাশে তো এখন আমরা ফিক্স করবো প্রথমে লোগোটিকে তো সেই জন্য আসুন লোগোটি রয়েছে আমাদের এ ট্যাগের মধ্যে এ ট্যাগে আসুন এখানে এসে একটি ক্লাস নিন এটা হচ্ছে নেভবার নেভবার ব্র্যান্ড লোগোটির মধ্যে আপনাকে নেভবার ব্র্যান্ড নামে এই ক্লাসটি নিতে হবে এবার পেজটি সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই এখন দেখুন যখন আমি নেভবার ব্র্যান্ড ক্লাসটি নিলাম তখন এ ট্যাগের মধ্যে হোভার করার পর আর আন্ডারলাইন শো করছে না এবং লোগোটি কিছুটা বড় হয়েছে আগের চেয়ে এবার আসুন লোগোতে আমরা নতুন একটি ক্লাস ব্যবহার করি সেটা হচ্ছে জে এস স্ক্রোল স্ক্রোল হাইফেন ট্রিগার এই ক্লাসটি আমাদের জন্য নতুন কারণ আমরা এই ক্লাসটি বুটস্ট্র্যাপে শিখিনি যে কয়েকটি ক্লাস আমাদের বুটস্ট্র্যাপে শেখার বাকি রয়েছে আমরা প্রজেক্ট তৈরি করার সময় সেই ক্লাসগুলো শিখে নেব কারণ এসেনশিয়াল ক্লাস যেগুলো ছিল সবগুলো আমরা শিখেছি তো জে এস স্ক্রোল ট্রিগার এই ক্লাসটির কাজ হচ্ছে এখানে আসুন আমি একটু বুঝাই আপনাদেরকে তো বন্ধুরা এখন আমি এই ওয়েব পেজটির কন্টাক্ট সেকশনে চলে এসেছি যখন আমি লোগোতে ক্লিক করব ক্লিক করুন লোগোতে আবার কন্টাক্ট সেকশনে যাই ক্লিক করি খেয়াল করুন যখন আমি কন্টাক্ট সেকশনে ছিলাম সেখান থেকে যখন আমি কন্টাক্ট সেকশনে থেকে যখন আমি লোগোতে ক্লিক করলাম তখন ওয়েব পেজটি স্ক্রল করে হেডার সেকশনে চলে এসেছে এই ক্লাসটির কারণে ওয়েবসাইটটি স্ক্রল করেছে আর যদি এই ক্লাসটি না থাকতো তাহলে যখন লোগোতে ক্লিক করতাম তখন আর স্ক্রল করে পেজটি এখানে আসতো না তখন কন্টাক্ট সেকশন থেকে ওয়েব পেজটি ধুম করে হেডার সেকশনে চলে আসতো জে এস স্ক্রল ট্রিগার এই ক্লাসটি ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটি যখন আপনি লোগোতে ক্লিক করবেন তখন স্ক্রল করে আসবে এখানে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা এই লোগোটিকে দেখতে পাচ্ছি একটু বোল্ড তো এখন আমরা লোগোটিকে বোল্ড করার জন্য এখানে লিখে দিই ফন্ট ওয়েট বোল্ড ফন্ট ওয়েট বোল্ড এই ক্লাসটি ব্যবহার করুন পেজটি সেভ করি এবং আমাদের প্রজেক্টে আসি ব্রাউজারে এসে রিলোড দিই এখন কিছুটা বোল্ড হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন লোগোটির কালার হচ্ছে এখানে হোয়াইট তো আমরা আমাদের লোগোটির কালার চেঞ্জ করি তো লোগোটির কালার চেঞ্জ করার জন্য এখানে আরও একটি ক্লাস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেক্সট লাইট কিংবা হোয়াইট ব্যবহার করতে পারেন আমি হোয়াইট ব্যবহার করছি ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট এবার পেজটিকে সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই এখন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটির কালার চেঞ্জ হয়েছে তো বন্ধুরা লোগোটিকে আমরা ফিক্স করতে পারলাম এবার আমরা নেব আইটেমগুলোকে ফিক্স করি এখন নেব আইটেমগুলো নিচে নিচে শো করছে তো আমাদের দরকার হচ্ছে নেব আইটেমগুলো এরকম পাশাপাশি শো করবে এবং এর মাঝখানে কিছু মার্জিন এবং পেডিং থাকবে তো আসুন সেই কাজটিও করে ফেলি তো সেই কাজটি করার জন্য এখন আপনাকে আসতে হবে ইউএল ট্যাগে ইউএল ট্যাগে এসে প্রথমে আপনাকে একটি ক্লাস নিতে হবে এখানে নিতে হবে আপনাকে নেভবার নেভবার হাইফেন নেভ
তারপর এলাই ট্যাগগুলোর মধ্যে আসতে হবে এখানে ক্লাস নেম এখানে লিখতে হবে নেম হাইফেন আইটেম আইটিএম আইটেম নেম আইটেম তারপর আপনাকে এতে গিয়ে এসে আরেকটি ক্লাস নিতে হবে সেই ক্লাসটি হচ্ছে নেম হাইফেন লিংক এবার আমরা পেজটিকে সেভ করি ব্রাউজারে এসে রিলোড দেই এখন দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আমাদের নেম আইটেম গুলো পাশাপাশি শো করছে তো আসুন আমরা এটাকে এর মতো করে ফিক্স করি তো এর মতো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এখানে আরো কিছু ক্লাস ব্যবহার করতে হবে তো এলাই আসলাম এখানে এসে আমরা প্রথমে mx 0 দেব তারপর mx -lg হাইফেন আমরা 1 নিব এখানে lg1 তারপর আসুন এই ট্যাগের মধ্যে এখানে স্পেস দিয়ে আমরা উপরে নিচে প্যাডিং নিব উপরে নিচে প্যাডিং এখানে আমরা 4 দেই তারপর হচ্ছে প্যাডিং হরিজন্টালি এখানে 0 দেব তারপর আমরা px হাইফেন lg হাইফেন এখানে আমরা 3 নিব তারপর এদের কালারগুলো চেঞ্জ করার জন্য এবং বোল্ড করার জন্য এখানে আর দুটি ক্লাস নিতে হবে এখানে আমরা প্রথমে বোল্ড করব ফন্ট হাইফেন ওয়েট ফন্ট ওয়েট বোল্ড তারপর হচ্ছে টেক্সট টেক্সট নিব হোয়াইট টেক্সট নিলাম হোয়াইট এবার পেজটিকে সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই এখন দেখুন ন্যাব আইটেম গুলো একটু বোল্ড হয়েছে এবং এবং কালার হোয়াইট হয়েছে তো বন্ধুরা এই ন্যাব বারটি দেখতে পাচ্ছেন যখন স্ক্রল করি তখন কিন্তু কলাপস হয় তো আমাদের ন্যাব বারটিকে যদি কলাপসেবল করতে চাই তাহলে এখন আমাদেরকে এই ফুল ইউএল কে কাট করতে হবে কাট করে ডট কলাপস নামে একটি ডিভ নিতে হবে এবং কলাপস ডিভের ভিতরে ফুল ইউএল টিকে আবার পেস্ট করে দিতে হবে আমাদের কি এখানে ইউএল এর মধ্যে একটি ক্লাস নিতে হবে সেটা হচ্ছে মার্জিন লেফট অটো তারপর কলাপস ক্লাসের পর আপনাকে আরো একটি ক্লাস নিতে হবে সেটা হচ্ছে নেভবার কলাপস নেভবার কলাপস নেভবার হাইফেন নেভবার কলাপস লিখতে হবে এবার পেজটিকে সেভ করি আমাদের প্রজেক্টে আসি এবং রিলোড দেই এখন যেহেতু নিচে আমাদের কোনো কন্টেন্ট নেই সেহেতু এখন এই ন্যাববারটি কলাপস হচ্ছে কি না তা বুঝতে পারবো না আমরা যখন আস্তে আস্তে নিচের সেকশনগুলো ডিজাইন করব তখন দেখতে পাবেন ন্যাববারটি কলাপস হচ্ছে আমাদের এখানে আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের লোগোটিকে এই বডি ট্যাগের সাথে কানেক্ট করে দিতে হবে আইডির মাধ্যমে তাহলে আমরা বডিতে একটি আইডি নেই আইডি এখানে লিখে দিই পেজ হাইফেন টপ এবং এই আইডিটিকে এবং এই আইডিটিকে আবার আমরা এখানে এইচএফ এর ভিতরে হ্যাশের পর পেস্ট করে দিই এখানে হ্যাশ কাটবেন না হ্যাশ না কেটে হ্যাশের পর এই আইডিটিকে এখানে পেস্ট করে দিবেন তারপর আমাদেরকে আরো কি কাজ করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ন্যাব আইটেমকে এই ট্যাগের এইচএফ এর মধ্যে লিংক করতে হবে তো সেজন্য আমরা এখন আসব এলআই ট্যাগের ভিতরে এই ট্যাগের মধ্যে এটা হচ্ছে এলআই ট্যাগের ভিতরে এই ট্যাগ এবং এর এইচএফ এর মধ্যে এসে হ্যাশের পর প্রথমে লিখবো পোর্টফোলিও বানান ভুল করলে সমস্যা এখানে যে পোর্টফোলিও লিখেছেন সেম এখানে পোর্টফোলিও লিখতে হবে তো এখানে লিখবো অ্যাবাউট তারপর লিখবো আমরা এইচএফ এর ভিতরে কন্ট্যাক্ট এবার পেজটিকে সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই তো বন্ধুরা আমরা লেফট সেকশনের ডিজাইন কমপ্লিট করতে পারলাম এখন আমরা ডিজাইন করব এই পার্টটুকু তো এই কমেন্টটিকে আমি ডুপ্লিকেট করে এখানে লিখে দিব এখানে লিখব হেডার সেকশন সেকশন স্টার্ট হেডার সেকশন স্টার্ট তারপর এই কমেন্টটিকে আবার আমি ডুপ্লিকেট করলাম এখানে লিখে দিব এন্ড তো বন্ধুরা এখন আমরা প্রথমে এখানে হেডার নামে একটি ট্যাগ নিব হেডার ট্যাগ নিলাম হেডার ট্যাগের ভিতরে সেম আবার কন্টেনার নিব কন্টেনার
কন্টেনার নামে একটি ডিপ নিলাম হেডার ট্যাগের ভিতরে। তো প্রথমে আমাদেরকে কন্টেনার পর আমাদেরকে কি করতে হবে আসুন দেখি। প্রথমে আমাদের এই অ্যাভাটারটি আনতে হবে। তো এই অ্যাভাটারটি রাখার জন্য আমাদেরকে আইএমজি ট্যাগ নিতে হবে। আইএমজি ট্যাগ নিন এখানে, তারপর আইএমজি ট্যাগের এসার্স এর মধ্যে এই অ্যাভাটারের সোর্স বলে দিতে হবে। তো আমি এখন এই অ্যাভাটারের সোর্সটি বলে দিচ্ছি পেস্ট। এবার পেস্টটিকে সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এখানে রিলোড দিই। দেখতে পেলেন বন্ধুরা বিশাল একটি অ্যাভাটার চলে এসেছে আমার স্ক্রিনে। তারপর এই টাইটেলটি হবে অ্যাভাটারের নিচে। টাইটেলটি আনার জন্য এখন আইএমজি ট্যাগের নিচে আমাদেরকে এইচ ওয়ান ট্যাগ নিতে হবে। তো আইএমজি ট্যাগের নিচে এসে এখানে এইচ ওয়ান ট্যাগ নিন টাইটেলটির জন্য। এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমি লিখে দিচ্ছি স্টার্ট স্টার্ট ডিজাইন স্টার্ট ডিজাইন। এবার পেজটিকে সেভ করি, ব্রাউজারে আসি, রিলোড দিই। সরি, এটা আমাদের প্রজেক্ট না, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এখানে সে রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখা যাচ্ছে আমাদের টাইটেলটি। এখন টাইটেলের পর আমাদেরকে এই ডিভাইডার এবং এই আইকনটি আনতে হবে। তো এই ডিভাইডার এবং আইকনটি আনার জন্য, তো এই আইকনটি যেহেতু প্রত্যেকটি সেকশনে ব্যবহার করতে হবে, সেহেতু আমি এখানে কমেন্ট করে নিচ্ছি যেন পরবর্তীতে আমি এখান থেকে বারবার কপি করে নিয়ে ব্যবহার করতে পারি। আইকন ডিভাইডার আইকন ডিভাইডার। তো এখানে এসে আপনাকে একটি ডিপ নিতে হবে, সেটা হচ্ছে ডিভাইডার কাস্টম, ডিভাইডার হাইফেন কাস্টম কাস্টম। তারপর আপনার এখানে আরো একটি ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে ডিভাইডার হাইফেন লাইট, অর্থাৎ সাদা কালারের একটি ডিভাইডার আমি চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইডারটির কালার হচ্ছে হোয়াইট। তো এই জন্য আমি এখানে এই ক্লাসটির পর আরেকটি ক্লাস নিলাম ডিভাইডার লাইট। তারপরে ডিভের ভিতরে আরো একটি ডিভ নিব, সেটা হচ্ছে ডিভাইডার হাইফেন কাস্টম হাইফেন লাইন। তারপর স্টার আইকনটি আনার জন্য আপনাকে এখানে আরো একটি ডিভ নিতে হবে, সেটা হচ্ছে ডিভাইডার হাইফেন কাস্টম হাইফেন আইকন আইকন। তারপর এই ডিভের ভিতরে আপনাকে আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগের মধ্যে ক্লাস নিন, তারপর এফ এ হাইফেন স্টার। প্রথম আই ট্যাগের মধ্যে আপনাকে ক্লাসটি নিতে হবে, তারপর এখানে লিখতে হবে এফ এ এফ এ হাইফেন স্টার। স্টারের পর থাকবে আপনার এই ডিপটি, আবার ডিভাইডার কাস্টম লাইন, এরকম আরেকটি লাইন থাকবে। পেস্ট, অর্থাৎ প্রথম থাকবে আপনার একটি লম্বা লাইন, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে আবার লম্বা একটি লাইন। তো এবার পেজটিকে সেভ করি এবং ব্রাউজারে আসি, রিলোড দিই। সরি, এটা আমাদের প্রজেক্ট না, আমাদের প্রজেক্ট হচ্ছে এটা। তো ডিভাইডারটি অবশ্যই চলে এসেছে, কারণ ডিভাইডারের কালার এবং স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার সেম হওয়ার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি না। তো যখন আমরা এই সেকশনটির ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব, তখন আমরা ডিভাইডারটি দেখতে পাবো। তো এখন আসলে আমরা সাব হেডিং এর কাজটি করি। সাব হেডিংটি হচ্ছে এটা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, গ্রাফিক আর্টিস্ট, এটা হচ্ছে সাব হেডিং। আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই টেক্সটটুকু। তারপর সাব হেডিংটি আমাদেরকে নিতে হবে আপনার এই ডিভের বাহিরে, অর্থাৎ ডিভাইডার ডিভের ভেতরে হবে না, এটা হবে বাহিরে। এখানে একটি পি ট্যাগ নিই এবং এই পি ট্যাগের মধ্যে আমি এই টেক্সটটুকুকে পেস্ট করে দিই। তো এবার পেস্টটিকে সেভ করি, ব্রাউজারে আসি, আমাদের প্রজেক্টে আসি, রিলোড দেই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাব হেডিং। তাহলে আমরা আমাদের হেডার সেকশনের প্রয়োজনীয় কন্টেন্টগুলোকে স্ক্রিনে আনতে পারলাম, অর্থাৎ মার্কআপিং এর কাজ আমরা শেষ করতে পারলাম। এখন আমাদেরকে স্টাইলিং এর কাজ করতে হবে। তো স্টাইলিং এর জন্য আমরা টোটালি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করব, আমরা কাস্টম সিএসএস এ এখন যাচ্ছি না। তো স্টাইলিং এর জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে এখানে হেডার ট্যাগের মধ্যে, এখানে এসে ক্লাস লিখুন
class তারপর লিখুন প্রথমে must m a s t must hate s e a t must hate must hate নামে একটি ক্লাস নিন must hate এর পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি ব্যবহার করা হয়েছে p r I m a r y প্রাইমারি তারপর আমরা টেক্সট ব্যবহার করব টেক্সটের কালার ব্যবহার করব হোয়াইট এবং টেক্সট গুলো যেন সেন্টারে থাকে এখানে লিখে দেব টেক্সট c e n t e r এবার পেজটিকে সেভ করি ব্রাউজারে আসি এবং রিলোড দেই তো এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনটি আমাদের ছোট হয়ে গেছে তো এখন আসুন দেখি কি কারণে এটা হলো সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে কোথায় ডিভাইডারের ভিতরে ডিভাইডার কাস্টম লাইন প্রথম হচ্ছে ডিভাইডার কাস্টম লাইন সরি এই ডিভটা থাকবে আইকন ডিভের বাইরে আমি ভুল এটাকে আইকন ডিভের ভিতরে পেস্ট করেছিলাম এটা হচ্ছে আইকন ডিভ অর্থাৎ আইকনের জন্য এই ডিভটি নিয়েছিলাম এটা হবে আইকন ডিভের বাইরে এবার এখানে পেস্ট করে দিই এখন পেস্টটি সেভ করি এবং ব্রাউজারে আসি রিলোড দেই এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা আমরা হেডার সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রয়োজনীয় কন্টেন্ট গুলো স্ক্রিনে আনতে পারলাম তো এখন আমরা স্টাইলিং এর কাজ শুরু করব এবার আমরা আসব কন্টেইনারের মধ্যে এখানে সে স্পেস দিয়ে ডিসপ্লে ফ্লেক্স f l e x অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স এবং এখানে দেব অ্যালাইন অ্যালাইন আইটেমস সেন্টার এবং f l e x ফ্লেক্স কলাম এখন আমাদেরকে ইমেজটি ফিক্স করতে হবে তো সেজন্য আমাদেরকে img ট্যাগের মধ্যে আসতে হবে তো এখন img ট্যাগে আসুন এখানে এসে ক্লাস লিখুন ক্লাস মাস্ট হেড হাইফেন অ্যাভাটার avatar অ্যাভাটার তারপর আমরা মার্জিন বটম দিব একে 5 তো img ট্যাগের কাজ শেষ এবার পেজটিকে সেভ করি এবং ব্রাউজারে এসে রিলোড দিই তো বন্ধুরা এখন ইমেজটি ফিক্স হয়েছে এতক্ষণ বিশাল একটি ইমেজ ছিল তো ইমেজটিকে আমরা ফিক্স করতে পারলাম এখন আমরা ফিক্স করব এই টাইটেলটিকে তো এই টাইটেলটিকে ফিক্স করার জন্য আমাদেরকে যেতে হবে টাইটেলটি রয়েছে h1 ট্যাগের মধ্যে তো এখানে h1 ট্যাগের মধ্যে সে ক্লাস লিখুন প্রথমে ক্লাস তো এখানে প্রথমে লিখতে হবে মাস্ট m a s t মাস্ট h e a d head heading h e a d i n g heading মাস্ট head heading তারপর টেক্সট দেব আপার কেস এবং মার্জিন বটম সরি mb মার্জিন বটম এখানে দেব আমরা 0 এবার পেজটি সেভ করি ব্রাউজারে আসি এবং রিলোড দেই এখন দেখতে পেলেন আমাদের টাইটেলটি এর মতই হয়েছে এখন ডিভাইডারের জন্য কোনো কাজ করতে হবে না এখন আমাদের কি কাজ করতে হবে এই সাব হেডিং কে নিয়ে সাব হেডিং টি রয়েছে এখানে p ট্যাগের মধ্যে আসুন p ট্যাগের মধ্যে আসুন এখানে এসে ক্লাস লিখুন ক্লাস মাস্ট হেড সাব হেডিং মাস্ট হেড সাব হেডিং তারপর নিব ফন্ট ডব্লিউ ই আই ফন্ট ওয়েট লাইট নামে একটি ক্লাস রয়েছে ফন্ট ওয়েট লাইট এবং অ্যারো মার্জিন বটম 0 এবার পেজটিকে সেভ করি ব্রাউজারে আসি এবার রিলোড দিই তো বন্ধুরা এখন দেখতে পেলেন আমাদের সাব হেডিংটিও ফিক্স হয়েছে এবং এরই মধ্য দিয়ে আমরা হেডার সেকশনের ডিজাইনটিও কমপ্লিট করতে পারলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আপনার সমস্যার কথা ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে আপনারা যদি সেখানে জয়েন করে আপনাদের মতামত আপনাদের সমস্যা সেখানে পোস্ট করতে পারেন আর আপনারা যেন এই টেমপ্লেটটি নিয়ে খুব সহজে প্র্যাকটিস করতে পারেন সেজন্য আমি একটি কমপ্লিট ফোল্ডার গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি এবং এর লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা খুব সহজে এই টেমপ্লেটটি প্র্যাকটিস করতে পারবেন এই ফোল্ডারটি সেট আপ করতে অনেকটা সময় লাগবে
তো আমি চাইনি প্রথমে আপনারা সেই ধকলটি পোহান। সেই জন্য আমি কমপ্লিট একটি ডিরেক্টরি গুগল ড্রাইভে দিয়ে দিয়েছি যেন আপনারা কোডিং শুরু করতে পারেন, প্র্যাকটিস শুরু করতে পারেন। যখন ডিজাইন সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে তখন আপনারা সেই ডিরেক্টরিটি খুব সহজেই সেট আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে পোর্টফোলিও ডিজাইন পার্টে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।